এ যে আমেরিকার স্বাধীনতার ঘোষণা ফ্রান্সের যে ম্যাগনা কাটা 610 সালে মহান বিশ্ব스템 ধর্ম বর্ণগত নির্বিশেষে সব মানুষকে সমান করে যে যে ম্যাগনা কাটা দিয়েছেন তাকে চুরি করে আজকে মানবাধিকারের সনদ রচনা করা হয়েছে বিশেষ করে আজকে আমি তার কথা বেশি মনে পড়ছে একজন ব্যক্তি হান্ড্রেডস গ্রন্থের কথা তো বলেছেন যিনি মোহাম্মদ ইসলামকে পৃথিবীর সেরা সেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিশেষ করে মোহাম্মদ আসাদ মোহাম্মদ আসাদ তার রচিত ঐতিহাসিক গ্রন্থ কাবার পথে এটা অনেকে পড়েছেন কাবার পথে বইটা সেখানে বলেছেন উনি চ্যালেঞ্জ দিয়ে আমেরিকার স্বাধীনতার ইস্তেহার ফরাসি বিপ্লবের ঘোষণা এবং অধুনা মানবাধিকারের ধারাগুলো যেন আরাফাতে প্রদত্ত প্রদত্ত মহানবীর বিদায় হজের ভাষণ থেকে উৎকণ্ঠিত ওখান থেকে চুরি করা হয়েছে কাজ করা হয়েছে যেমন শ্রমিকের অধিকার শ্রম শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও তো আমি অনেক সময় আমার ক্লায়েন্টদেরকে বলি ভাই ঘাম শুকানোর আগে আইন শ্রমিকের পয়সাটা দিচ্ছেন না কেন বলে যে এটা কি আইন শ্রমিক আমি কি 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 মাটি কাটছেন নাকি আমি সেটা তো আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমি তো বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছি আপনার দোকান থেকে যদি আমি একটা এক বস্তা চাল নিয়ে আসি পয়সা না দিয়ে সেটা যেমন আমাকে ফিনা দিয়ে চলে যাওয়া সেটাও তেমন এই এটা বস্তাটা দেখা যাচ্ছে চোখে আর আমারটা দেখা যাচ্ছে না এ হচ্ছে ডিফারেন্স তো আমি হুজুর পাকসু রেফারেন্স দিয়ে অনেক সময় বলে থাকি যারা বলে যে এই যে আপনাকে আপনি কি শ্রম শ্রম করেছেন তো ওদেরকে শ্রমটা বোঝানোর জন্য যে আমারটা তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো এই ওকালতি পেশা এটাকে অনেকে অনেকে জানে না আমার স্যার আছেন শফিক সাহেব উনি নিশ্চয়ই এটা আপনাদের কারো সুন্দরভাবে বলতে পারবেন যে ওকালতি পেশাটা থেকে আসলো আমাদের ইমামে আজমের বাবুল কাল যে ফিকা শাস্ত্রের গ্রন্থ রয়েছে ওকালতির উপর বিশাল একটা গ্রন্থ রয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে ওনার অধিকারটা উনি সুন্দরভাবে তুলে ধরতে পারার কারণে অধিকারটা উনি আদায় করতে পারেন আর অনেক লোক আছে তার অধিকারটা কি এটা বলতে না পারার কারণে এলোমেলো করে দুনিয়ার সব আগোয়াচল কথা বলে উনি ওনার অধিকারটা আদায় করতে পারে না তাহলে যিনি বলতে পারে আদায় করতে পারে তাকে তোমার উকিল নিযুক্ত করো এই যে উকিল নিযুক্তি করার যে পাওয়ার অব অ্যাটর্নি আসছে এটাও আসছে কোরআন থেকে এটাই আসছে হাদিস থেকে এটাই আসছে উজোপাশান থেকে এই যে ওয়াকালতিটাও আসছে ইসলাম থেকে যদিও পেশাকে প্রত্যেকটা পেশাকে আমরা কলুষিত করছি ডাক্তারি পেশা বলেন ওকালতি বলেন ব্যাংকিং বলেন সবগুলোকে আমরা কলুষিত করছি কিন্তু ওকালতি পেশা এটা একটা পবিত্র পেশা ব্যবসা যেমন একটা পবিত্র পেশা চিকিৎসা পেশা যেমন পবিত্র পেশা ওকালতি এটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য একটা অত্যন্ত মহৎ পেশা এই পেশাটাও ইসলাম এভাবে সমর্থন করে যে যিনি ভালো করে উপস্থাপন করতে পারে তাকে তুমি উকিল নিযুক্ত করতে পারো যেমন বিয়েতে উকিল নিযুক্ত করা হয় এগুলো সব দেখেন উকিল থেকে আসছে মেয়ে তো বিয়ের আসরে আসে নাই মেয়ে তো কনসেন্ট দিয়েছে উকিলকে উকিল সাহেব বেশে তার কনসেন্টটা বলতেছে যে হ্যাঁ আমার মক্কেলা এজাজত দিয়েছে সে বলেছে আমি রাজি আছি কবুল ফর্মাইয়াছে তাহলে এই যে উকিল সিস্টেমটা আসলো কত থেকে থেকে এসেছে এবং এই যে মানবাধিকার সনদ যেখানে বলা হচ্ছে জীবনের নিরাপত্তা লাভের অধিকার এটা এসেছে ইসলাম থেকে যে কোরআনের আয়াত দিয়ে হুজুর বললেন সম্পত্তির অধিকার আপনার যে সম্পত্তি সেই সম্পত্তি আপনি ইচ্ছা ভোগ করতে পারবেন দান করতে পারবেন হেবা করতে পারবেন এই সম্পত্তির অধিকার সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে সুরা বাকারায় একশো আয়াতে তোমরা অন্যায় ভাবে অন্যের সম্পদ ভোগ করো এবং হুজুর পাকসু বলেছেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ বুখারি ইসলামী রাষ্ট্রের নাগরিকের বিবেক ও ধর্ম বিশ্বাসের স্বাধীনতা রয়েছে অমুসলিমরা যেমন তাদের ধর্ম পালন করতে পারবে এ ব্যাপারে মুসলমানরা কোনো সৃষ্টি প্রোটেক্ট কোন যারা সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করে তারা আমার উম্মত নয় কেয়ামতের মাঠে আমি তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াব এত এত চমৎকার পরিষ্কার অসাম্প্রদায়িক বক্তব্য পৃথিবীর আর কোন নেতা দিতে পেরেছেন কিনা আমার জানা নেই এখন এই যে হাদিস শরীফে হুজুর পাকিস্তান বললেন বিদায় হজের ভাষণে তোমাদের জীবন ও ধন সম্পদ পর্যন্ত পরস্পরের নিকট পবিত্র আমানত বুখারি শরীফের হাদিস কাজী ইসুফ তার রচিত কিতাবুল খারাজে বলেন রাষ্ট্রনায়ক কোনো প্রতিষ্ঠিত আইনগত অধিকার ছাড়া কোনো ব্যক্তির মালিকানা থেকে তার কোনো বস্তু নিতে পারবে না ধর্ম পালনের অধিকার তো আপনাদের বলেছি যে হাজার হোক ঘটনাটি উল্লেখযোগ্য তিনি জীবনের শেষ পর্যন্ত খেলাফতের ব্যাপারে আপন মতামতের উপর অবিচল থাকেন কিন্তু তার কাছে জবরদস্তিমূলক বায়াত না নিয়েছেন হাজার তাবুবর সিদ্দিরাজি হক আর না ওমর ফারুক রাজি আল্লাহ এটা হচ্ছে বিবেকের স্বাধীনতা কাউকে জোর খাটানো যাবে না বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা আজকে আমরা যে বলি যে স্বাধীন মত প্রকাশের অধিকার এটা করতে থেকে আসলো এটা আগে তো রাজা বাচ্চারা কথা বললে এক কবে দুই টুকরা করে ফেলতো তাকে কল্লা কেটে ফেলতো কিন্তু এই যে কথা বলার বাক স্বাধীনতাটা কোথ থেকে আসলো আপনারা দেখেনছেন খোলা ফায়ের আসেনি হজরত ওমর ফারুক রাজিয়া আনহু তাকে মসজিদে অসংখ্য সামনে প্রশ্ন করা হলো আপনি এত বড় কাপড় কোথায় পেলেন তখন জবাবটা তার ছেলে দিয়েছে যে আমার আর ওনারটা মিলিয়ে উনি এটা করেছে এই যে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা দুঃসাহস দেখানোর স্বাধীনতা এটা তো ইসলাম থেকে এসেছে তারপর বন্দীদের যে অধিকার নিরাপত্তা লাভের অধিকার আজকে বন্দীদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে Universe's torture করা হয় তাদেরকে পায়ে গুলি করা হয় তাদেরকে ক্রস ফায়ারে দেয়া হয় গোটা বিশ্ব বলছে ক্রস ফায়ার একটা মানবতা বিরোধী অপরাধ এটা প্রথম কে বলেছেন যে বন্দীর উপর নির্যাতন করা যাবে না যিনি ареস্ট হয়ে গেছেন যিনি তোমার কাছে তোমার হেফাজত চলে এসেছে তার জানমালের নিরাপত্তা তোমার উপর দায়িত্ব হয়ে গেছে তাহলে এটা এসেছে থেকে। এসেছে আল্লাহ রসুল সাহস্তাম বলেছেন অপরাধীকে উপযুক্ত শাস্তি দাও যদি তারা তোমাদের আপন জন হয় তবু আল্লাহর হুকুম পালনে যেন তোমাদের মধ্যে কোনো ভীতি না থাকে এটা বলছে যে আইনের শাসনের ব্যাপারে কিন্তু আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি ইসলাম কর্তৃক শিক্ষিত বন্দীদের ন্যায় বিচার ও নিরাপত্তা লাভের অধিকারটি মানব জাতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠার নিমিত্তে এত বেশি তাগাদা প্রদান করা হয়েছে যে এ প্রসঙ্গে কোরআনে ক্ষমতা বান্ধের উদ্দেশ্যে প্রায় ষাটটি সিক্সটি আয়াত নাজিল হয়েছে ইসলামের বিধান মতে কাউকে বন্দী করা যাবে না যতক্ষণ পর্যন্ত না মুক্ত আদালতে সুষ্ঠু বিচারের মাধ্যমে তার অপরাধ প্রমাণিত হয় সন্দেহের বশবর্তী হয়ে কাউকে গ্রেফতার করা এবং আদালতের আদেশ ব্যতীত কাউকে বন্দী করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া ইসলাম অনুমোদন করে না সাধারণত প্রতিরোধমূলক আটকাদেশ ব্যয় নেই আমরা করি কি বলে যে নন অ্যাভেইলেবল সেকশন গ্রেফতার হওয়ার সাথে সাথে টাকা হাজতে দেওয়া হয় আমি কালকে সিনিয়র জানেন পত্রিকায় দেখেছেন যমুনা ব্যাংকের একটা মামলা ছয় পাঁচ জনের স্টাফকে গ্রেফতার করা হলো তারা তাদেরকে বলা হলো যে তোমরা সরকারি সম্পত্তি খাস জমি বন্ধক নিয়ে এগারো কোটি টাকা আত্মসাৎ করেছো কোর্ট বন্ধ থাকার কারণে হিয়ারিং করতে পারিনি তারা সবগুলো জুনিয়র অফিসার ছিল তখন তারা বলছে যে আমরা সীতাকুণ্ড রেজিস্ট্রি অফিসের দলিল দেখে হেবা দলের রেজিস্টার্ড হেবা দলিল দেখে লয়ারের ওপেনিয়ন নিয়ে সার্ভিয়ার দিয়ে জমি আমরা যাচাই বাছাই করে সরজমিনে আমরা এটা প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানের নির্দেশে আমরা ঋণটা দিয়েছি এবং চোদ্দ কোটি টাকার মধ্যে আট কোটি টাকা আমরা উসুল করেছি আদায় করেছি এখন হঠাৎ দুদুক এসে তাদেরকে ধরে নিয়ে গেল কালকেও হাইকোর্টে একটা রুল জারি হয়েছে যে দুদুক হঠাৎ করে কাউকে গ্রেফতার করতে পারবে না পারবে কিনা এটার জন্য রুল জারি হয়েছে এখন দুদুককে এত ক্ষমতা দেয়া হয়েছে তাদের আর থানায় মামলা এন্ট্রি করতে হয় না তারা সরাসরি যে কোনো লোককে গ্রেফতার করতে পারে এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার এটা হাইকোর্ট রুল জারি করেছে এখন আমার কথা হচ্ছে এই লোকগুলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র চরিত্রবান ব্যাংক অফিসার তারা সাব রেজিস্টার যে দলিল রেজিস্ট্রি করেছে সেটা কি জালিয়াতি সেখানে তো ব্যাংক আমি আপনার সাইন জাল করি আপনি আমার সাইন জাল করেন নাই সত্যের দলিল দেখে লয়ার ওপিনিয়ন দিয়েছে সেই দলিলের ভিত্তিতে তারা ব্যাংক টাকা দিয়েছে ব্যাংকের কাজই হলো টাকা দেয়া এবং নেয়া তাইলে আমরা যখন সাব রেজিস্ট্রি অফিসে যাই যে ভাই আমার দলিলটা রেজিস্ট্রি করে সাব রেজিস্টার বলে যে না আপনার এটা রেজিস্ট্রি করবো না এটা অ্যানিমি প্রপার্টি বা এটা খাস চুপ তাইলে সাব রেজিস্টারের দায়িত্ব হচ্ছে এটা সরকারি জমি হলে সে রেজিস্ট্রি করবে না এখন সীতাকুণ্ড রেজিস্ট্রি অফিসে যে দলিল রেজিস্ট্রি হয়েছে তাহলে তো এক নম্বর আসামি হওয়ার কথা সাব রেজিস্টার সাব রেজিস্টারের কোনো খোঁজখবর নাই এই আজকে চার পাঁচ দিন কোর্ট বন্ধ তারা এখন কারাগারে চলে গেল বাইশ তারিখ স্পেশাল কোর্ট বলবে সেখানে জামিন শুনানি হবে হয়তো আমি জামিন শুনানি করব কোর্ট বলবে যে এটা নন ভ্যালেবেল সেকশন তা আমি বললাম যে স্যার আমি তো এই মামলায় খালাসও পেতে পারি কিন্তু বিনা অপরাধে তো আমার এক সপ্তাহ জেল হয়ে গেল পত্রিকায় একটা মিডিয়া ট্রায়াল হয়ে গেল পত্রিকা তো আমাকে চোর বানায় দিল মিডিয়া ট্রায়াল আপনার বিচার হোক আর না হোক পত্রিকা কিন্তু আপনাকে সাজা দিয়ে ফেলছে চোর বানায় দিছে এই যে ইসলামী আইন বলতেছে যে নিরপরাধ লোককে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না আজকে আইনের যে সূত্র যে দশ জন লোকের লোকের মধ্যে জন লোক যদি যদি অপরাধী তবু একজন নিরহ জন্য সাজানা হয় আজকে আইনের যে থিওরি এটা থেকে এসেছে এটাও এসেছে ইসলাম থেকে বলা হচ্ছে যে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে বিনা বিচারে তাকে আটক রেখো না তাহলে বিনা বিচারে আটকের বিরুদ্ধে আজকে যে কর্পাস রিট হাইকোর্টে যে রিট হয় এই রিটের উৎস হচ্ছে পবিত্র কোরআন বলা হচ্ছে কি গোপনীয়তা রক্ষার অধিকার এটা একটা মানবাধিকার আপনার কিছু বিষয় আছে এই বিষয়গুলো যেমন টেলিফোনে আরিপাতা টেলিফোনে আরিপাতা এটা আপনার গোপনীয়তা আপনি কথা বলছেন ব্যক্তিগতভাবে কত পার্সোনাল টক আছে এখন এখানে পেতে বসে রইল গোয়েন্দা সংস্থা এটার অধিকার কিন্তু এই গোপনীয়তা রক্ষার অধিকার ইসলাম দিয়েছে কিন্তু আজকে আরিপাতা হচ্ছে সারা বিশ্বে আমেরিকা তো ওদের একটা আইন আছে তারা আরিপাততে পারে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে তাহলে এটা এই যে মানবাধিকারের লঙ্ঘন সেটা হচ্ছে আরিপাতা তেমনি মনে করেন ব্যক্তিগত চিঠিপত্র খুলে পড়া ব্যক্তি কোনো ব্যক্তির আর্থিক পারিবারিক এবং গোপনীয় বিষয়ে অনুসন্ধান করা এসব ইসলামে নিষিদ্ধ যেমন আমি আইনজীবী হিসাবে আমি আমার ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করতে আমি বাধ্য একজন ডাক্তার রুগীর কি রোগ আছে তার কি সিপিলিস আছে না গনরিয়া আছে এটা উনি ডিসক্লোজ করতে পারবেন না উনি কখন এটা ডিসক্লোজ করতে পারবেন না এটা হচ্ছে গোপনীয়তা রক্ষার অধিকার এটা কিন্তু পবিত্র কোরআনের নির্দেশ আমরা কিন্তু এই গোপনীয়তা রক্ষা করি না ইজ্জত এবং সম্মান লাভের অধিকার মোহাম্মদ ইসলাম জানমালের নিরাপত্তার সাথে ইজ্জত আপনার মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছেন রসুল ইসলামের মানবাধিকারের নীতিমালা হচ্ছে সমাজের প্রত্যেক সদস্য সম্মানিত তার পদ স্থান বৃত্ত বৈভব যাই হোক না কেন আর আমরা বলি না আইল্যার ফুয়া হদ কি হতো তো ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার এই যে বলি হাইল্যার ফুয়া কৃষকের সন্তান সে যদি চোর না হয় তাহলে তার মর্যাদা একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের চেয়ে কম নয় বরঞ্চ বেশি একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার সে পাবলিক সার্ভেন্ট কিন্তু একজন কৃষক সে পাবলিক সার্ভেন্ট নয় সে দেশের মালিক আমি সুপ্রিম কোর্ট ইয়েতে নিউ মেক্সিকো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে দেখা করেছে। উনি আসছেন ওনার বেঞ্চে আর একজন বিচারপতি দুইজনে নেমে আসছেন একজন একজনকে আমাকে পরিচয় করিয়ে দিলেন এবং একজন যিনি প্রধান বিচারপতি উনি বলছেন প্রথমে বলছেন আমি একজন কৃষকের সন্তান আমি আশ্চর্য হয়ে গেছি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বলতে লজ্জা পাই আমি কার সন্তান এটা বলতে লজ্জা পাই হ্যাঁ সবাই আমরা বলতে চাই যে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি এটা এই ভাব দেখাইতে চাই আমরা কিন্তু উনি গর্বের সাথে বলছেন আমি কৃষকের সন্তান চিফ জাস্টিস বলে যে আমার বাবা তুলা চাষি আমার ছোটবেলা মা মারা গেছে আমার বাবা আমাদের জন্য আর বিয়ে করেন নাই উনি উনি আমাদেরকে মানুষ করার জন্য করতেন আমরা ব্যাগে ভরে বস্তায় ভরতাম এইভাবে করে বাবাকে সাহায্য করতাম পাশাপাশি লেখাপড়া করতাম আজকে আমি চিফ জাস্টিস হয়েছি ওখানে আবার চিফ জাস্টিস ওই বিচারপতি নির্বাচনের মাধ্যমে হয় এখানে সরকার একজন এনে যে বসাই দেওয়ার ওরকম না ওখানে নির্বাচনের মাধ্যমে ইলেকশন হয় এবং সিনিয়র মোস্ট কেউ যদি দাঁড়ায় অন্যরা সরে যায় চমৎকার মানে এক এক স্টেটের এক এক আইন নিউ মেক্সিকোর আইন হচ্ছে সেখানে বিচারপতি নির্বাচিত হবেন তাইলে আজকে এই যে ইজ্জত এবং সম্মান একজন রিক্সাওয়ালা একজন শ্রমিক সে আল্লাহর বন্ধু আমরা তাকে হেও করি কিছু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে তাকে আমরা মানুষ মনে করি আর মানুষ মনে করি না এটা কিন্তু ইজ্জত এবং সম্মান লাভের অধিকার এক সময় তো আমরা একজন আদর্শ শিক্ষককে নিয়ে গর্ব করতাম একজন ভালো আলেম দেখা যায় তোদের সুদ কর ঘুষ মারা গেছে জানা যায় পরাইতে এখন বলে দেন না অমুকে জানা যা পরে আসছি অমুক কোটিপতি জানা যা পরে এখন হুজুর গর্ব করে এক সময় আমরা হকানি আলাম দেখেছি আপনারা আরো বেশি দেখেছেন যে আমি সুদ করে জানা যা পড়াই না চলে গেছে এরকম আলেম পাবেন এখন খুব কম বরঞ্চ বলে যে অমুকের জানা যা পড়াইছে একজন একজন তো হজের বিরুদ্ধে আরিয়ার বিরুদ্ধে কথা বলল শেষ পর্যন্ত দেখা গেল ওনার জানাজা পারার জন্য বহুত বড় মাওলানা চলে আসছেন তারপরে যুদ্ধে শত্রু পক্ষের অধিকার এই কথাগুলো সবই কুরআন হাদিসের থেকে এসেছে দাসদের অধিকার দাসদের অধিকার বিশেষ করে একসময় তো দাসপ্রথা চালু ছিল ইসলামী দাসপ্রথা প্রথা উচ্ছেদ করেছে আপনারা জানেন মহানবী ইসলাম দাস প্রথাকে অপছন্দ করতেন এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন তিন ধরনের লোক আছে তাদের বিরুদ্ধে আমি শেষ বিচারের দিন অভিযোগ উত্থাপন করব। একজন যে মুক্ত মানুষকে দাসী পরিণত করে একজন যে তাকে মুক্ত মানুষকে বিক্রয় করে এবং অন্যজন সে অর্থ ভোগ করে তাহলে দাস প্রথার বিশ্বে আজকে মানবাধিকারের চরম লঙ্ঘন যে মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা সেই দাসত্বের শৃঙ্খলে প্রথম পদাঘাত করেছেন হজরত মুস্তফা আহমদ মুস্তফা সাল্লা এবং উনি সাহাবাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল কে কত বেশি দাস মুক্ত করতে পারেন আর আমরা বলছি ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতায় ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে ব্যক্তি স্বাধীনতার ধর্ম ইসলাম হচ্ছে দাসদের মুক্ত করা ধর্ম নারী এবং শিশু অধিকার প্রতিষ্ঠার ধর্ম আজকে যে আপনি এই যে বলছে যে শিশু একজন শিশু সে কত বছর মায়ের দুধ খাবে এই অধিকার আমাদের যে আইনে আছে যে তার দুধ খাওয়ার মায়ের দুধ খাওয়ার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে বলছে মায়ের দুধেই আছে সে আছে আল্লা নবী নিজেই বলেছে যে একটা শিশু শিশু দু বছর কত বছর পর্যন্ত দু বছর পর্যন্ত সে দুধ মায়ের দুধ খাওয়ার অধিকার তার আছে এই অধিকার কেড়ে যাবে না এবং দুগ্ধপোষ্য শিশুকে মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না আমরা সিনিয়র অনেক মামলা করেছেন ফ্যামিলি কোর্টে সেখানে এসব কোরআনের আয়তনী রেফারেন্স হিসেবে দেখিয়েছেন হ্যাঁ যে একটা ছেলে সাত বছর হয়ে গেছে মা অন্যদিকে বিয়ে হয়ে গেছে এই ছেলে আর মেয়ে মায়ের কাছে থাকার অধিকার নাই ওনার সাথে আমি একটা খুব বড় মামলা চট্টগ্রামের করেছিলাম বিশিষ্ট শিল্পপতির সেখানে উনি এইটা কোরআনের আয়ের দিয়ে প্রুফ করে ওই বাচ্চাকে নিয়ে আসার জন্য উনি আদালত থেকে রায় হাসিল করেছিলেন তো এখন অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার এটাও ইসলাম শিখিয়েছে ইসলাম নাগরিকদেরকে অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করার পূর্ণ অধিকার দিয়েছে অত্যাচারের সামনে মাথা নত না করা এবং অত্যাচারকে ঠান্ডা মাথায় বরদাস্ত না করা ইসলামের শিক্ষা অশ্লীল ভাষী হওয়া আল্লাহর পছন্দ করে না তবে যার উপর জুলুম করা হয়েছে তার কথা স্বতন্ত্র আল্লাহ প্রসিদ্ধ হাদিস যে ব্যক্তি কোনো জালেম শাসকের সামনে নেওয়া কথা বলে তার জেহাদি সর্বোত্তম একবার নবীজি মাল বণ্ডন করছিলেন ভিড়ের মধ্যে এক ব্যক্তি সামনে তার সম্মুখে পড়ে গেল তার হাতে তখন একখানা সরু কাষ্ঠখণ্ড ছিল তিনি তার দ্বারা তাকে মৃদুর টোকা দিলেন দুর্ভাগ্যক্রমে লাঠির অগ্রভাগ তার মুখে লেগে রক্ত প্রবাহিত হতে লাগল তখন তিনি বললেন আমার থেকে প্রতিশোধ নাও সে আরজ করল ইয়ারসুল্লাহ আমি ক্ষমা করে দিলাম জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার পাঁচ নম্বর অনুচ্ছেদে এই ব্যাপারে বলা হয়েছে ওটা ওখান থেকে নেওয়া হয়েছে এই যে ক্ষমা করে দেয়া আইনের দৃষ্টিতে সমান ধর্ম বর্ণ গোত্র সবাই আইনের দৃষ্টিতে ইকুইটি বা ইকুইলিটি এই শব্দগুলো এসেছে ইসলামের সাম্যনীতি থেকে কোরআন মজিদে একটি অলঙ্গনীয় বিধান হলো মানুষের সাথে ন্যায় ও ইনসাফপূর্ণ আচরণ করতে হবে আল্লাহ বলেন কোন গোষ্ঠী দলের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন তাদের প্রতি বেইনসাব করতে উৎসাহিত না করে সুরা মায়দা হাজর মোসাম বলেছেন মোহাম্মদ মুসলমানদের জীবন এবং রক্ত সমান মূল্যবান ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের ব্যাপারটি খলিফা আলী রাজি আল্লাহ তালুপ বলেছেন তারা তোমাদের আশ্রয় গ্রহণ করেছে একমাত্র এই কারণেই তাদের জীবন আমাদের জীবনের নেয় এবং তাদের সম্পত্তি বলেই গণ্য হবে বিদায় হজের ভাষণে নবীজি সৈয় সমতার নীতি প্রসঙ্গে বলেন চরম উৎকর্ষতা নির্ভর করে একমাত্র কর্মের উপর বর্ণ বা গোত্রের বড়াই চরমভাবে নিন্দিত কেউ আরবি কেউ আজমি কি বা তাতে আসে যায় ইমানদারের হৃদয় মাঝে খোদার আসন শোভা পায় আরবি এবং অনারবের মধ্যে কোনো ধরনের পার্থক্য করা যাবে না আপনারা দেখেছেন যে সালমান ফার্সির মতো সাহাবা হুজুর পাকসু ইসলামের কাছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন হজরত বেলাল এসেছেন কালো মানুষ এবং এদের পরামর্শ তিনি গ্রহণ করেছেন এই যে উহুদের খন্দকের যে খন্দকের যে এটা পরীক্ষাটা উনি খনন করেছেন এটা সালমান ফার্সি রাজি আল্লাহ তালের পরামর্শ উনি করেছেন এবং এই কৌশলটা বড় চমৎকার কৌশল হিসেবে সেই সময় বিবেচিত হয়েছিল পাশ্চাত্য সভ্যতা দাবি করে যুদ্ধ এবং শান্তির আইনসমূহ গ্রিক এবং রোমান আইন থেকে এসেছে কিন্তু গ্রিক বা রোমান আইনে এরকম কোন সুস্পষ্ট বিধান পরিলক্ষিত হয় না কোরআন যুদ্ধকালীন সময়ে সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যা করা যাবে না তাদের ঘর বাড়ি ধ্বংস করা যাবে না গৃহপালিত পশু যেমন গরু ছাগল মহিষ ইত্যাদি হত্যা করা যাবে না লাশ বিকৃত করা যাবে না শিক্ষার বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তির বিধান এটা একটা চমৎকার একটা আইডিয়া হুজুর ইসলামের যে শিক্ষার বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তির বিধান পৃথিবীর সর্বপ্রথম এই বিধান তিনি চালু করেছিলেন আজকে যে বলে যে জেলখানায় ব্লাড ডোনেশন করলে কিছু কাজ করলে তাদের কারা মেয়াদ কমে যায় এটা কিন্তু সেখান থেকে এসেছে যে কারাগারে যাদের যাবজ্জীবন হয়েছে তাদের সাজা কিভাবে কমে যে ব্লাড ডোনেশন করলে ভালো কাজ করলে কাউকে লেখাপড়া শিখালে লাইব্রেরির দায়িত্ব পালন করলে জেলখানায় তাদের সাজা মৌকুফ হয় এটা কিন্তু হুজুপাকসু ইসলামের কনসেপ্ট বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বিশ্বনবী হজম ইসলাম রাসুল তিনি বলেছেন গাছপালা আগুন লাগিয়ে ধ্বংস করা যাবে না যুদ্ধের সময় গাছপালা কি অপরাধ করেছে আপনারা যে মাইলের পর মাইল পুরে দিচ্ছেন বসতি ধ্বংস করে দিয়েছেন মায়ানমারে তারা গিয়ে ওখানে থাকার কোনো জায়গা নেই বলে যে আমরা নিতে চাচ্ছি তারা যাচ্ছে না ফলের গাছ যদিও তা শত্রুপক্ষের হয় শত্রুপক্ষের হলেও ফলন্ত গাছ নষ্ট করা যাবে না কি আইন চিন্তা করে দেখেন ইসলামের আজকে যে রেড ক্রিসেন্ট যুদ্ধ চলাকালীন সময় যে রেড ক্রিসেন্টের যে বিধিবিধান সব এখান থেকে নেওয়া হয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতির হুমকি থেকে জানমালের নিরাপত্তা বিধানের এই চমৎকার ধারণা ইসলামের নবী মোহাম্মদ ইসলামের এবং প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাল ও অন্যান্য খলিফাদের থেকে পাওয়া যায় তারা যুদ্ধবন্দী এবং যুদ্ধের সময়কার আচরণ সম্পর্কিত বেশ কিছু মজবুত ও সুস্পষ্ট মূলনীতি বিশ্ববাসীর সামনে রেখে যান যা তারা নিজেরা বাস্তবায়ন করে দেখিয়েছেন আজকে যারা মানবাধিকার কথা বলছে তারা মুখে বলতেছে কিন্তু বাস্তবে পরিণত করে তারা দেখাতে পারেন নাই আর মোহাম্মদ ইসলাম যা বলেছেন তা তিনি বাস্তবে প্রমাণ করে বাস্তবায়িত করে দেখিয়েছেন কেমন দেখিয়েছেন তিনি তিনি শিশুর অধিকার নারীর অধিকার শ্রমিকের অধিকার সম্পত্তিতে সবকিছু তিনি করে করে জীবন্ত নারী শিশুকে কবর দেওয়া হতো তিনি বন্ধ করেছেন সেটা এবং আজকে যে মহরনা নিয়ে বিতর্ক করা হয় স্ত্রী বা নারীর যে অধিকার মোহরণা আমি আশ্চর্য হয়ে যাই এই এখন বিতর্কিত করার একটা চক্রান্ত চলতেছে মহরণাটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি কতটুকু সম্মান মর্যাদা দেবেন এটা আপনার ব্যাপার আপনি আশি লাখ টাকা কাবিন হইতে পারে আশি হাজার টাকা হইতে পারে যেমন আমরা বলি ফাতিমি মহরণা সবাই বলি শূন্য হচ্ছে ফাতেমি মহরণা কিন্তু উম্মে হাবিবাকে হুজুর পাকিস্তান স্বয়ং যে আজকের দিনের কোটি টাকা দিয়ে মহরণা দিয়ে বিয়ে করেছিলেন ওটা শূন্য না ফাতেমারটা যেমন শূন্য এটা তো আরো বড় শূন্য তো কেন আমরা মহরণা নিয়ে বিতর্কের সৃষ্টি করছি অযথা উজুর পাক সুস্তম বলছেন তোমার টাকা নেই ঠিক আছে তুমি কোরআনের আয়াত কি জানো এটা তোমার স্ত্রীকে শিখাও এটাই তোমার মহরণা তাইলে এখানে মহরণা সীমা পরিসীমা ইসলাম নির্ধারণ করে নাই এটা হচ্ছে আপনার সামাজিক মর্যাদা আমি আমার ওয়াইফকে আমার মহরণার বিনিময়ে আমি একটা ফ্ল্যাট কিনে দিয়েছি সেটার দাম এক কোটি টাকা হতে পারে বাইদা বাই তো আপনার ওয়াইফকে আপনি মহরণার বিনিময়ে একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন এটা তো আপনার গর্বের বিষয় এখানে আপনি ছোট তো হন না এখানে আপনি অনেক বড় হয়েছেন মহরণ আমাকে মাফ করে দাও বলে আপনি তো স্ত্রীর কাছে ছোট হওয়ার কোনো দরকার নেই এই জন্য আমি এবার কাজী সাহেবদের সমাবেশে বলেছিলাম নিকার স্টারদের যে আপনারা সরকারের কাছে দাবি দেন যে যেদিন বিয়ে হবে সেদিন একটা মহরণা অ্যাকাউন্ট খোলা হবে এটা কাবিন নামায় লেখা থাকবে বর স্ত্রীকে যে একটা দেবে সেটা মান্থলি যেন সে আদায় করে ফেলতে পারে এটা যেন থাকে মাসে সে এক হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক সে যদি তার মোহনটা আদায় হয়ে যায় তাহলে সে মুক্ত হয়ে গেল আজকে আমরা দেখি যে নির্যাতন মামলা মিথ্যা মামলা কেন হয় মোহনার টাকা আদায় করতে চায় না কেউ ওরা মনে করছে যে মহনার টাকা এটা দিতে হয় নাকি কাবিনে দেখাইতে হয় এই ধারণা থেকে মিথ্যা মামলা সৃষ্টি হচ্ছে বলে যে উকিল সাহেব একটা নারী নির্যাতন মামলা করে দেন তাহলে টাকাগুলো আদায় হয়ে যাবে তাই কেন আপনি মিথ্যা মামলা করবেন মরণের টাকা তো আপনাকে দিতেই হবে আপনি ফ্যামিলি কোর্টে মামলা করলে ওর বাড়িঘর ক্রোক হবে ওর বিরুদ্ধে গ্রেফতারি বর্ণনা জারি হবে আপনি কেন মিথ্যা নারী নির্যাতন মামলা করবেন শ্বশুর শাশুড়ি নন জাল সবাইকে আসামি করে আপনি কেন মামলা করবেন এই জন্য আমাদেরকে মিথ্যা মামলা দায়েরকারীরা অনেক সময় পছন্দ করে না আমাদেরকে নারীর অধিকার বিশেষ করে আজকে নারী এবং শিশুর অধিকার নিয়ে অনেকগুলো এনজিও দেশটাকে একেবারে করে ফেলছে আমাদের সোশ্যাল স্ট্রাকচার ভেঙে দিচ্ছে পরিবারের অশান্তি কেড়ে নিয়েছে আপনি একটা লোকের সাথে দীর্ঘদিন মেলামেশা করলেন আজকে একটা পাহাড়ি মেয়ে এসেছিল আমার কাছে সে দীর্ঘদিন ম্যাক্স হসপিটালের এক ডাক্তারের সাথে মেলামেশা করেছে এখন বলে যে আমার স্বামী আমাকে বিবাহ বিবাহ হইয়াছে মনে বিশ্বাস জন্মাইয়া ধর্ষণ করেছে একচুয়ালি তো সে ফ্রি কনসেন্ট দিয়েছে একসাথে বেরিয়েছে বাসায় গিয়েছে কিন্তু আইনের সংজ্ঞায় বলা হচ্ছে এটা দর্শক এখন পরিস্থিতি এমন যে কোন মেয়ের দিকে দিকে যদি আপনি তাকান বলে যে এটা যৌন হয়রানি কি ভয়াবহ একটা অবস্থা যাচ্ছে ছেলের বউ আর শ্বশুর হচ্ছে কন্যা এবং পিতার মতো সম্পর্ক এখানে পর্যন্ত আসতেছে ইফটিজি ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে ইসলামের নারী এবং শিশু অধিকার যদি বাস্তবায়ন না হয় ইসলামের নবীর সুন্নত যদি আমরা পরিবারে প্রথমে আমাদের নিজের পরিবারে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি আমরা মানবাধিকার আমাদের পরিবারে রক্ষা করব। বিশ্বাস করেন আমি আমল না করলে আমি আপনাদেরকে বলতাম না আমি আমার ড্রাইভারকে প্রতি ঈদে বোনাস দিই আমার বুয়াকে বোনাস দিই আমার আমাকে আমার বন্ধু বলছেন বুয়াকে বোনাস দিতে হয় আমি বুয়া আমার দুইটা কাজের বুয়া বা খালা আছেন দুইটা সকালে একজন ডিউটি করে যেহেতু আমার ওয়াইফও পেশাজীবী বিকেলে একটা বুয়া ডিউটি করে তাদের বেতনের অর্ধেক আমি ঈদুল ফিতরে বোনাস দিই অর্ধেক ইদুল আজহায় বোনাস দিই এটা দিতে হবে আপনারা যারা পরিবারে কাজের লোক আছে ড্রাইভার আছে শ্রমিক আছে সবাইকে ইনসাফ করতে হবে যাতে করে ওরা কিয়ামতের মাঠে আপনাদের বিরুদ্ধে সাক্ষী না দেয় আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের সন্তান আমার শিশু সে দাদার বাড়ি যেতে পারে না বাবা সময় দিতে পারে না তার তো অধিকার আছে বাড়িতে গিয়ে পুকুরে সাঁতার কাটার তার অধিকার আমি ক্ষুণ্ণ করছি তার তো অধিকার আছে শীতকালে গিয়ে শীত খাওয়ার মোলামুড়ি খাওয়ার দাদা দিকে দেখার যাতে আমি সেই অধিকার হরণ করতে তার খেলাধুলার দিকে একটা পুকুর নাই শহরে একটা সুইমিং পুল তাও সেখানে লাইন ধরতে হয় সমস্ত পুকুরগুলো ভরাড করে ফেলা হচ্ছে এই অধিকারগুলো আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে সারা দেশে মানবাধিকার রক্ষায় ইসলামের মানবাধিকার বাস্তবায়নে আমাদেরকে প্রত্যেককে সচেষ্ট হতে হবে এবং এই মানবাধিকার আন্দোলন যদি আমরা শরীক হতে পারি আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর رضا আম বিশেষ করে হুজুর পাক সল্লাল্লাহু যে মানব অধিকার আন্দোলন এটাকে যদি আমরা শরীক হতে পারি আমরা সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য হুকুল এবাদ যে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম এটাই হচ্ছে মানবাধিকার অধিকার আন্দোলন আমরা মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে কখনো যেন পারশিয়ালিটি না করি কারোর সাথে বিরোধ হয়েছে এটা মিমাংসা করে দেন ताकि যেন কোটে যেতে না হয় কোটে আসলে যদিও আমাদের লাভ কিন্তু আমি চাই না আপনারা কোটে আসেন যে কোনো জায়গায় বিরোধ হয়েছে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেন আমার কাছে এবং আমার সিনিয়র আমাদের কাছে যখনই লোকজন ডিট করতে আসে এগ্রিমেন্ট করতে আসে এ আপোষ চুক্তি আমরা যত ধরনের চুক্তি ব্যবসায়িক চুক্তি আমরা একটা ক্লস দিই আরবিটেশন ক্লস আপনারা খেয়াল রাখবেন যদি প্রত্যেক চুক্তিতে আরবিটেশন ক্লস থাকে তাহলে কোর্টে আর মামলা হয় না আপনার আরবিটেশনের মাধ্যমে বিরোধ মীমাংসা করা যায় আপোষে বিরোধ নিষ্পত্তি করা এটা মোহাম্মদ ইসলামের আদর্শ এটা মানবাধিকার আপনারা যেখানে বিরোধ হবে পার্সিয়ালটি করবেন না চেয়ারম্যান সাহেব যদি চিন্তা করে কনের পক্ষে মনে হয় ভোট বেশি আমার এলাকার তাহলে ওনার দিকে টানলে মনে আমি ভোট বেশি পাবো এইভাবে বিচার করলে কিন্তু বিচার হবে না আর আপনারা খেয়াল রাখবেন আমাদের সমাজে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সমাজপতিদের দ্বারা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে একটা ফৌজদারি অপরাধ সালিশের নামে ব্ল্যাঙ্ক স্টামে সাইন নেওয়া একটা ফৌজদারি অপরাধ যেখানে আপনারা দেখবেন যে সালিশের জন্য টাকা জমা নেওয়া হচ্ছে ব্ল্যাঙ্ক স্টামে সাইন নেওয়া হচ্ছে আল্লাহর অবস্থা আপনারা প্রতিবাদ করবেন বলবেন এটা বেআইনি কাজ সালিশ আমি আপনাকে সালিশকারক মানব আমি এবং হুজুর দুজনে আমরা সিনিয়রকে সালিশকারক মানব এটা আমরা স্টামে লিখলে সমস্যা কি যে আপনি যে সিদ্ধান্তটা দেবেন এটা আমরা মেনে নেব আমরা দুজনে আপনাকে সালিশকারক মানলাম

আমাদের স্ত্রীর অধিকার যাতে লঙ্ঘন না হয় এবং আমরা বিশেষ করে সমাজে যে বিরোধগুলো আপসে নিষ্পত্তির জন্য চেষ্টা করব এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে আরো হবে ইনশাল্লাহ আমি ওমর ফারুক ভাইকে বলবো আপনাদের সহযোগিতা আমরা চাই এলাকায় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার আছে এই ধৈর্য ধরে আমার মতো ছোট ক্ষুদ্র মানুষের বক্তব্য এতক্ষণ ধরে শোনার জন্য আপনারা ধৈর্য ধরেছেন এই জন্য আল্লাহদেব দরবারে শুক্রিয়া আদায় করছে এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আলিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেন হেমাদুহু ওয়ানুসল্লি ওয়ানুসাল্লিম ওয়ালা আশরাফ ইলাম মিয়া ওয়াল ও ওয়ালি হিউব ইজ মাইন আম্মাবাদ মরহুম আবু তাহের চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার যার প্রতিপাদ্য বিষয় হলো ইসলামের দৃষ্টিতে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন এই প্রতিপাদ্য বিষয়ের উপরে এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী গবেষক এবং আমার আত্মীয় অ্যাডভোকেট এম জিয়া হাবিব হাসান মঞ্চে উপবিষ্ট আছেন বিষ্ট ব্যাংকার আলহাজ হক এবং আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত ওলামাই কারাম ও সুদিমন্ডলী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আলোচনার শুরুতে যে কোরআনুল করিমের তেলাওয়াত এবং আমাদের প্রধান আলোচক সাহেব প্রথম যে বিষয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে যে ইসলাম কোরআনুল করিমে এই যে হত্যাকাণ্ড হোক হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা কোরআনুল করিমের আয়াতে এত সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবাহ তালা যেখানে আল্লাহ সুবাহ তালা বলেন যে কোন লোক যদি এরকম একটি নাহক হত্যাকাণ্ড করে সে একজনকে হত্যা করে নাই সে একটি জাহানকে হত্যা করবে তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে কত জঘন্য সেটা আমরা যারা কোরআন তেলাওয়াত করি কোরআনের কথা শুনি আমরা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবো এরপরে আল্লা সুবাহতালা ঘোষণা দেন যে কোনো ব্যক্তি যদি একটি প্রাণীকেও রক্ষা করে জন্য একটি কোমকে রক্ষা করে তাহলে একদিকে মানুষকে রক্ষা আরেকদিকে মানুষের যান মাল হেফাজত কোরআনুল করিমের এই সুস্পষ্ট আয়াত এগুলিকে মহকিম আয়াত বলা হয় কোরআনুল করিমের সুস্পষ্ট আয়াতগুলিকে ওলামাই করাম আছেন মহকিম আয়াত এই আয়াতে সুস্পষ্ট ধারণা আমাদের কাছে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করেন ইমাম বুখারী পূর্বকালীন জমানার একজন নবী তিনি সফর করতেছে সফরের এক পর্যায়ে তিনি এক জায়গায় বসছেন তো তিনি যেখানে বসছিলেন সেইখান দিয়ে পিপড়া যাচ্ছিল এই পিঁপড়া তার যাওয়ার পথে নবীর বসার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় পিপরা কামড় দিয়েছে নবীকে পিঁপড়া তার বুঝতে পারে নাই তাকে তো প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে নবী কবুত্তোজিত হয়ে গেলেন তান উম্মদদেরকে বললেন যারা তান সাহাবি ছিলেন যে এই পিঁপড়াগুলি কোথা থেকে আসে দেখো তারা পিঁপড়ার অবস্থান বাইর করলো কারণ পিঁপড়ারা এক জায়গায় থাকে আল্লাহর এই নবী নির্দেশ দিলেন তাদেরকে পুরিয়ে পুরিয়ে মারো পুরিয়ে দাও নবীর নির্দেশ প্রতিপালিত হলো পুরে দিল আল্লাহ সোহান রহি আসলো নবীর কাছে কি আসলো আল্লাহ সোহান নবীকে বললেন যে তোমাকে কয়টা পিপ্রায় কামড়াইছে তোমাকে পিপ্রায় কামড় দিলে একটি পিপড়া কামড় দিয়েছে আর তুমি এমন একটি উম্মত এমন একটি মখলুককে তুমি ধ্বংস করে দিয়েছ যারা আমার তসবি করে সুতরাং ইসলাম একটি পিপড়া আপনি নাহক ভাবে হত্যা করার অধিকার দেয় না সে যদি আপনার ক্ষতি করে আপনি তাকে শাস্তি দিতে পারবেন শাস্তি আর না হয় শাস্তি দেওয়ারও সুযোগ নাই এরকম আরো ঘটনা অভিজ্ঞ রসুল করিম সাল্লাম হাদিস শরীফে আসছে যে একটি বনি ইসরাইলের এক প্রতিথা মহিলা একটি কুকুর কূপের পাশে সে তার পানির পিপাসায় এত অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু সেই কূপের পানি পাওয়ার সুযোগ তার নাই কূপে নামতে পারতেছ না ওই মহিলা এই কুকুরের প্রাণকে বাঁচানোর জন্য সে একটা কৌশল করে পানি উঠাইয়া এই এই কুকুরকে পানি পান করায়ছে আল্লাহর নবীর কাছে সংবাদ আসছে যে এই মহিলা কি আল্লাহ একটি প্রাণী রক্ষা একটি প্রাণী হত্যা এটা কোনো প্রাণী হত্যা মানুষ তো এটা বহু দূরের কথা যেখানে কোন একটি ছোট্ট মক্রুককে হত্যা করার অধিকার মানুষকে দেওয়া হয় নাই সেটা হলো ইসলাম উনি এই সম্পর্কে শ্রমিকের অধিকারের কথা বলেছেন নারীর অধিকার যদি আমরা দেখি আল্লাহ হাওলা একজন ছিলেন ওই সাহাবি একদিন তাকে বলল কা জেহেরি অগ্নি অর্থাৎ তোমার পিঠ দেখতে আমার মায়ের মতো লাগে এটাকে জিহার বলা হয় তখন পর্যন্ত জিহারের শাস্তি কি হবে বিধান নাজিল হয় নাই আল্লাহ রসুল চুপ রয়েছে আল্লাহ সুবাহন তাল্লাহ সুর মুজাদে যে এই যে তোমার সাথে বাগ বিতন্ডা করতেছে আল্লাহ সোহান শুনছেন তখন আল্লাহ জিহারের আয়াত নাজিল করে দিলেন এখানে যে নারীর একটা বলার অধিকার তার অধিকার প্রতিষ্ঠার জন্য সে আল্লাহ রসুলের কাছে গেছেন রসুল যেহেতু তখনো পর্যন্ত এই প্রসঙ্গে আল্লাহর কোনো বিধান নাজিল হয় নাই তিনি চুপ রয়েছেন আল্লাহ নাজিল করে দিলেন এইটাও তো না এইখানে সতী সাত দিন আরি যাদের উপর তোহমত লাগালে অর্থাৎ তাদের কোনো অপবাদ দিলে তার জন্য আশিটি দররার বিধান রয়েছে ইসলাম তার সাথে সম্পর্ক চ্যুত করার কথা বলেছে ইসলামে আপনি জ্ঞান অর্জনের অধিকার তিরমিজি শরীফে হযরত ইমাম তিরমিজি رضی আল্লাহু আনহু বর্ণনা করেন তালাবুল ইলমুল ফরিদাতু আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত এখানে শুধু মুসলমান পুরুষের জন্য নয় অধিকার সমান করে দিয়েছে নর ও নারী আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে সব অধিকার প্রতিষ্ঠা করেছে এইখানে আরো আল্লাহ সুবহানাহু তাআলা যারা রেহেমের হক রেহেম হলো আত্মীয়তার বন্ধন সেলাই রেহেম এটা একটি গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে হাসারের ময়দানে রেহেম আল্লাহ সুবাহ তালার এর না জাতের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে যে আল্লাহ সুবাহ সে তো রেহেম আমাকে চিহ্ন করেছে এই রেহেম তোমার সিফত থেকে রহমত শব্দ থেকে এই রেহেম শব্দ আসছে তো সুতরাং আত্মীয়তার বন্ধন চিহ্ন করা যায় এমন কি রসুল বলেছেন পড়শিদের হক যে তোমার এক পড়শি গরিব তুমি কিছু খাদ্য রান্না করতেছো সেখানে একটু শুরু বাড়াইয়া দাও জল বাড়াইয়া দাও তুমি তাকে মাংসর অংশ দিতে না পারলেও মাছের অংশ দিতে না পারলেও অন্তত কিছু শুরুয়া কিছু আপনার তরকারি থেকে থাকে দেখতে পারोगे না দেখো এই অধিকার পর্যন্ত যেখানে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছে তো সেই অধিকার উনি তো অনেক আইনের কথা বলেছেন এগুলি যদি আমাদের বাস্তবায়িত হয় তাহলে আমাদের সমাজে কোন এগুলি থাকবে না আমরা এগুলি শুনি আসলে আমল করি না যদি শোনা হয় যদি করা হয় একজনের অধিকার মারওয়ানের কাছে একটা রিপোর্ট আসছিল হাদিস শরীফ আছে হযরত আমের বিন সাদের বিরুদ্ধে এক মহিলা রিপোর্ট করেছে তিনি আমার ওই এক খন্ড জায়গা বেদহল করে দিয়েছেন আমার কে মারওয়ান তাকে সমন দেওয়া হলো আল্লাহর নবীর একজন সাহাবা তিনি আসলেন তার কাছে জিজ্ঞাসা করেন এই মহিলা তো আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি তার সম্পত্তি আত্মসাত করেছেন তখন তিনি বললেন আমি যেদিন শুনেছি সময় রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল থেকে আমি যেদিন শুনেছি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির যে রান এক বিগত পরিমাণ জায়গাও যদি অবৈধ দখল করে সার জন্য সার্থবক জমিনে রাজাব তাকে দেওয়া হবে সেদিন থেকে জমিনের কোনো আগ্রহ আমার নাই হাজরাত তখন মারওয়ান বলেছে আর সাক্ষীর প্রয়োজন নাই তিনি শুধু একটু বদা করে গেলেন আল্লাহ এই মহিলা যদি আমার সে যদি হয় আল্লাহ তাকে যে জমিনের জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাকে অন্ধ অবস্থায় সেখানে তার মৃত্যুবরণ করিয়ে তার কব্জ করাই এবং দেখা যায় তার মৃত্যু হয়েছে সে অন্ধ হয়ে গেছে শাহবাগ বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে এবং সে ওই জায়গায় সে একটা ইন্দুরের গাছ ছিল সেখানে পরে তার পাড়ুকে গিয়ে সে মৃত্যুবরণ করে সুতরাং সব বিষয় ইসলাম তো একেবারে ক্লিয়ার কনসেপ্ট এগুলি যদি আমরা মানি পালন করি আইনের কথা অনেকগুলি বলেছেন তো এগুলি যদি আমরা পালন করি তাহলে যেমন আরেকটি বিষয় আমি শেষ করে দিচ্ছি সেটা হলো আমাদের দেশে এখনো অনেকে বলে যে মহিলাদেরকে সম্পত্তির অধিকার থেকে ইসলাম বঞ্চিত করেছে আমি ইসলামিক ল পড়াই ইউনিভার্সিটি ইসলামে 12 জনকে আপনার শেয়ার দিয়েছে একজন ব্যক্তির জন্য 12 জন তা এই 12 জনের মধ্যে সাতজন জন হলো মহিলা আর 5 জন হলো পুরুষ যেখানে মার অধিকার দাদির অধিকার স্ত্রীর অধিকার কন্যার অধিকার মেয়ের অধিকার সৎ বোন এবং কনস ইউট্রাই অর্থাৎ প্যাট বোন যেটা আছে তারও অধিকার পর্যন্ত ইসলাম দিয়েছে অথচ আমরা বলি অনেকেই বলে যে ইসলাম বোধয় নারীদেরকে একটি নিয়ে ওদের ওই যে ছেলের মধ্যে থেকে ছেলে দুই ভাগ পাচ্ছে মেয়ে অর্ধাক পাচ্ছে এখানে না আরে ওর যে আরো তিন জায়গায় দিয়েছে ওর যে স্বামীর হিসাবে পাচ্ছে মা হিসাবে পাচ্ছে স্বামী হিসাবে পাচ্ছে তারপর বোন হিসাবে পাচ্ছে তাহলে ওকে তো তিন জায়গায় ওর জন্য অধিকার কারণ আল্লাহ তো ওয়েল ডিস্ট্রিবিউটার আল্লাহ কি এটা কি মানুষ মনে করে যে আল্লাহ এখানে বৈষম্য সৃষ্টি করে দিয়েছে বৈষম্য করে নাই ডাক্তার সাহেব আছে আমাদের সৃষ্টি হলো কে পুরুষের একটি কিট সুকিত মহিলার একটি ডিম্ব দুইটি দুইটির ইউনিটি একটি মানুষের সৃষ্টি হয় সেখানে ফর্টি সিক্স ক্লোমোজম থাকে এই ফর্টি সিক্স পেয়ার ক্লোমোজম হইতে টোয়েন্টি থ্রি হলো পিতার টোয়েন্টি থ্রি হলো মা তাইলে যেখানে আমাকে আল্লাহ সৃষ্টি করার সময় আমার মার থেকে যতটুকু অংশ আমি আসছি আমার পিতা থেকে যতটুকু আসছি যেটা এখন বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত সেখানে এরপরে যখন একটি ইউনিট হলো সেই ইউনিটে যেখানে আল্লাহ বৈষম্য সৃষ্টি করে নাই আল্লাহ সুবাহ তোমার মালের মধ্যে বৈষম্য সৃষ্টি করে প্রত্যেকটি অধিকার আজকে যে বলতেছে যে ইফতিজিজম অমুক সমুক এগুলি যদি ইসলামিক পর্দা মেনে নিত ইসলামিক অনুশাসন যদি মেয়েরা মানে একটি মহিলাও এই ইফতিজিম দর্শনের শিকার হবে না কারণ আপনি যেই পরিবেশ সমাজ বিজ্ঞানীরা বারবার বলতেছে যে এইভাবে এইভাবে মেয়েদেরকে এখন মেয়েরা বলে দেন আমার তো স্বাধীনতা আছে আপনার সব স্বাধীনতা আছে কিন্তু আপনি আপনি উলঙ্গ হয়ে চলার স্বাধীনতা নাই আপনাকে তাহলে আপনি হেফাজত থাকবেন আপনি উন্মুক্ত হয়ে গেছেন হেফাজত আপনাকে আপনি নিজে করতেছেন না তাহলে তো আপনি আপনার কি হবে যা হচ্ছে এখন বর্তমানে সেভাবে হচ্ছে তো সুতরাং এই সব ক্ষেত্রে যদি ইসলামের বিধানগুলি যদি আমরা মানি আমরা আমাদের ঘরে কাউন্সিলিং করো ছেলেদেরকে মেয়েদেরকে যদি আমরা বুঝতে পারি এই যে যেখানে যে যে যেই যেই বিষয়গুলি এখন মানুষের কাছে আসছে এগুলির উপরে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি বুঝাই এদেরকে যদি আমরা আমাদের কন্ট্রোল করে রাখতে পারি তাহলে দেখা যাবে যে একটা সুন্দর সমাজ হবে সব অধিকার আছে এই অধিকার প্রয়োগের অধিকার আছে তো সুতরাং আজকে খুব সুন্দর আলোচনা আমার ভাই করেছেন আমরা আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার থেকে যাতে আমরা উপকৃত হই সেই দাওয়ান আলী উপস্থিতি আজকের বিষয়বস্তু অত্যন্ত চমৎকার একটি বিষয়বস্তু আজ সারা বিশ্বে মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ সারা বিশ্বে আমার মুসলমান ভাইরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে মিয়ানমার সিরিয়া আফগানিস্তান লেবানন ফিলিস্তিন আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে মানবাধিকার আজ লুণ্ঠিত জর্জরিত আজ বড় বড় মানবাধিকার সংগঠনগুলো যেমন জাতিসংঘ মানবতার বলি আউরিয়ে বিশ্ববাসীকে নিচ্ছে ধোকা অথচ চোদ্দশো বছর আগে আমার রাসুল বিদায় হজের মাধ্যমে যে ভাষণ দিয়েছিলেন সেখানে রয়েছে মানবাধিকারের মূল বীজ সেই কনসেপশন থেকে আজ যারা মানবাধিকারের কথা বলে পাশ্চাত্য শক্তি তারা সেই বিদায় হজের ভাষণ থেকে নিয়েছে মানবাধিকারের মূল কথা বলে আমরা দেখতে পাই সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা সতেরোশো উননব্বই সালের ফরাসি বিপ্লবের যে মানবাধিকার ঘোষণা সেটাই নিয়ে হয়েছে বিদায় হোজের ভাষণ থেকে আপনি যদি বলেন বারোশো পনেরো সালে ইংল্যান্ডের ম্যাগনা ষোলোশো আঠাশ সালে পিটিশন অফ রাইটস ষোলোশো উননব্বই সালে বিলস সেটেলমেন্ট। এ সমস্ত ধারণাগুলো ওরা মনে করে যে এগুলোই মানবাধিকারের মূল সনদ হলো আমার রসুলের বিদায় হজের ভাষণ এবং তার আগেই পবিত্র মদিনা রাষ্ট্রের মাধ্যমে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যে জাগরণ সৃষ্টি করেছিল আমার রাসুল সেটাই হলো মানবাধিকারের মূল হতা আর এই জন্যেই এই মহান মানবতাবাদী ব্যক্তিত্বকে মাইকেল এইচ হার্ট যিনি ছিলেন একজন খ্রিস্টান তিনি একটি বই লিখেছেন দি হান্ড্রেডস সেখানে র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটিস ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আমার রাসুলের নাম রয়েছে সর্বপ্রথম অথচ তিনি ছিলেন একজন বিশাল মানবতাদের ব্যক্তিত্ব আগামী কেয়ামত পর্যন্ত এই ধরনের ব্যক্তিত্ব আর আসবে না এভাবে অনেক বিধর্মী আমার রাসুলকে রিকমেন্ড করেছেন মানবাধিকারের মূল প্রবক্তা হিসেবে। আঠারোশো পঁয়ত্রিশ সালে মার্কিন মেয়েরা লাভের সুযোগ পায় আমি এ কথাগুলো আমাদের আজকের সম্মানিত আলোচক জিয়া ভাইয়ের বই থেকে আমি পেয়েছি অত্যন্ত সুন্দর একটা চমৎকার বই আপনারা এই বইটা পড়বেন সম্ভবত বাজারে আছে আন্দকিল্লা বিভিন্ন বই গড়ে আছে অত সুন্দর একটা চমৎকার বই এই বই থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আঠারোশো পঁয়ত্রিশ সালে মার্কিন মেয়েরা শিক্ষা লাভের সুযোগ অথচ আমার নবী যখন নবুত লাভ করেন হেরা গুহাই তখন প্রথম কথাই ছিল আমার আল্লাহর পক্ষ থেকে পড়ো লেজি খালা

আল্লাজি আল্লামা বিল তিনি তোমাকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন আল্লামাল ইনসানা মালাম আলম তিনি এমন কিছু তোমাকে শিখিয়েছেন যা না শিখালে তোমরা তা শিখতে পারতে না অথচ সে শিক্ষার অধিকার পেয়েছি আমরা চোদ্দোশো বছর আগে প্রথম নাজিলের মাধ্যমে মাকৃ মেয়েরা পেয়েছে আঠারোশো আটচল্লিশ সালে ওরা পেয়েছে সম্পত্তি লাভের অধিকার এবং উনিশশো সালে পেয়েছে ভোটাধিকার সেই জন্যই আমরা তাদের সেই মানবাধিকারের বলি আওরলে সেটা বুমেরাং হয়ে দাঁড়াবে কারণ তাদের বহু আগেই তেরোশো বছর আগেই চোদ্দশো বছর আগেই আমার রসুল সেই মানবাধিকারের মূল সনদ আমাদেরকে দিয়ে গেছেন আমাদের জন্য রেখে গিয়েছেন দাস প্রতাস সপ্তদ শতাব্দীতে তখন ইউরোপীয় শক্তি লাখ লাখ আফ্রিকানকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে অথচ আমার রসুল তার এক হাজার বছর আগে সেই দাসত্ব কথা বিলুপ্ত করেছে আমার রাসুল সবগুলো এসেছে আমার রাসুলের সেই বিদায় হজের ভাষণ থেকে এখানে রয়েছে জীবনের নিরাপত্তা লাভের অধিকার কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত মামুন ভাই একটা কোরআনায় বলে গেছেন নাফসিন অর্থাৎ কোনো ব্যক্তিকে হত্যা করা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তির বিধান ছাড়া কেউ যদি কাউকে হত্যা করে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া এমনিভাবে ভাবে কেউ যদি কারো প্রাণ রক্ষা করে সেজন্য পুরো মানবজাতিকেই রক্ষা করলো সূরা মায়েদা আয়াত আমরা এই জীবনের নিরাপত্তা লাভের অধিকার পেয়েছি আমরা রাসূলের বিদায় গজের থেকে আমরা রাসূল বলেন যে কেউ যদি কাউকে অনেক ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম আমরা পেয়েছি সম্পত্তি লাভের অধিকার ওয়ালা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল বিলবাতিল ওয়া লিতা বিহায়াল হুকাকামি লিতা'কুলু ফারি'ক্বাম মিন আমওয়ালি নাসী বিলইসমি ওয়antum তা'আলিবুন তোমরা অন্যের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না এবং জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য বিচারকদের সামনে কোনো ঘুষ কিংবা উপদকন হিসেবে পেশ করো না স্পষ্ট আয়াত একশো অষ্টাশি নম্বর আয়াত সুরা পাকার এখানে আমরা সম্পত্তি লাভের অধিকার লাভ করেছি আমরা আরো পেয়েছি মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার ইসলাম কাউকে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করে নিন লাইক রহাফি্তির দিনের ব্যাপের কুলো জরজচ্ছ নেই। পদা তাবাই আনার রুষ্দু মিনালগাই, ফামাই এক পূর্ৃত্ত গৌতি আয়ুক মিম বিল্লাহ ফাপাদ স্তাম সাকা, বিল্ল হরুওয়াতিল, ফিসা, মালাহা, পল্লহু সমি ও নালী। এখানে সত্যব থেকে মিথ্যা পরিষ্কার হয়ে গেছে। যদি কেউ বাতিল মতাদর্শকে অবিশ্বাস করে। সমাইয়গুদ কেউ যদি তাগুদকে অস্বীকার করে বিশ্বাস করে এবং আল্লাহ আলার জীবন আদর্শের উপর ইমান আনে তাহলে সে জন্য এমন একটি শক্তিশালী রশিদ হল তা কোনো দিন ছিঁড়ে যাওয়ার নয় আল্লাহ তালা সব কিছু জানেন এবং সব কিছু শোনেন অন্য গাইয়াতে সুরা ইউনুস আয়াত নম্বর নাইনটি নাইন এখানে আল্লাহ তালা বলছেন

যে তারা যেন সবাই মুমিন হয়ে যায় অর্থাৎ আমাদের ইসলামে ধর্মের ব্যাপারে কাউকে জবরদস্তি করেন নি ধর্ম পালনের অধিকার দিয়েছে ইসলাম অথচ অন্য ধর্মে সে ধরনের কোনো ব্যবস্থা নেই বললেই চলে মওলি চাইদপুরের অধিকার দিয়েছে আমাদের ইসলাম ওয়াইতুঈমুনাত ত্বোয়া আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতিম ওয়া ওয়াসীরা ইনমা নুতঈমুকুম লিওয়াজহি আল্লাহি লা নুরীদুম মিনকুম এরা বলে আমরা তোমাদেরকে খাদ্য দিচ্ছি খাবার দিচ্ছি শুধুমাত্র আল্লাহ তালার ভালোবাসায় উদ্ভূত হয়ে তারা আরো বলে যে আমরা তোমাদের কাছ থেকে চাই না কোনো প্রতিদান চাই না কোনো কৃতজ্ঞতা ज्ञापन আরো বলা হয়েছে উফি আমওয়ালিহিম তাদের ধন সম্পদে অর্থাৎ ধনীদের ধন বঞ্চিত এবং অধিকার রয়েছে এটাই জীবনের মৌলিক একটি চাহিদা এখানে রয়েছে ইসলামের ভ্রাতৃত্বের মর্যাদা বিদায় হজের বাসন আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন আরব অনারব কোনো ভেদাভেদ নেই আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই তা ব্যতীত নেই কোনো সাদা কালোর বিভেদ নেই কোনো শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য সবাই আদমের সন্তান সব মুসলমান ভাই ভাই আদম মৃত্তিকা থেকে তৈরি একজন কৃতদাস আবিসেনীয় কৃতদাস যদি তোমার উপর কর্তৃত্ব দখল করে এবং তোমাকে আল্লাহ তালার কিতাব দিয়ে তোমাদেরকে পরিচালিত করে এবং তার উপর তোমাদেরকে মানার জন্য বলে তার কথা শোনো এবং তা মানো অতএব ইসলামী রয়েছে ভাতৃত্বের মর্যাদা সালের দশই ডিসেম্বর আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করি চলে গেল কিছুদিন আগে চলে গেল টেন্থ ডিসেম্বর ওরা সার্বজনীন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ দ্য হিউম্যান রাইটস ওখানে বলছে যে অল হিউম্যান বিংস আর টু বি ফ্রি এন্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস দেয়ার অ্যান্ড ডাউট উইথ উইথ সায়েন্স উইথ রিজন অ্যান্ড কনসাইন্স অ্যান্ড শুড অ্যাক্ট টোয়ার্ডস ওয়ার্ল্ড ইন স্পিরিট অফ ফাদারহুড এটা তাদের এক নম্বর অনুচ্ছেদে আমার যে ভাইয়ের বইয়ে পেয়েছি এটা সার্বজনীন মানবাধিকার নীতির এক নম্বর অনুচ্ছেদে ওরা ওরা বলেছে এটা ওরা যদি বলে থাকে যে ওরাই বিশ্বে মানবাধিকারের সূচনা করেছে এটা মিথ্যা মিথ্যা এবং মিথ্যা মানবাধিকার এসেছে আমার রাসুলের সেই বিদায় হজের ভাষণ আর মদিনা রাষ্ট্র থেকে সম্মানিত উপস্থিতি আজকের

আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সেই যে সবচেয়ে বেশি মোত্তাকে আল্লাহ তাআলা সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন সম্মানিত উপস্থিতি একদম দক্ষ আইনজীবী হিসেবে পরিচিতি রয়েছে অ্যাডভোকেট জাহাবি হাসান উনি আরো অনেক সুন্দর অনেক ইলেবরেটলি বলবেন আমি সংক্ষিপ্ত ধারণা দিয়েছি আপনাদের আজকের এই টপিক সম্পর্কে এ পর্যায়ে মূল আলোচনায় ফিরে যাই যাই আলোচনা পেশ করতে আসছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ এম জি হাবিব হাসান একজন আইনজীবী এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ডিরেক্টর অর্গানাইজিং মানবাধিকার কর্মী এ এম জিহাবিব হাসানের বিশিষ্ট আইনজীবী আইনের শিক্ষক একজন সিনিয়র অ্যাডভোকেট আমি আদিষ্ট হয়ে ডক্টর ফারুক ভাই যিনি একজন সারা জীবন মানবাধিকার কর্মী হিসেবে একজন ভালো মানবাধিকার কর্মী হিসেবে মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন আমি ছাত্র জীবন থেকে তাকে চিনি ওনার বড় ভাই তাহের সাহেবেরও আমি অনেক কাছে আসার সুযোগ হয়েছিল তাহের ভাই উনি একটা ইংরেজি পত্রিকার এডিটর ছিলেন লেখালেখির ব্যাপার আমি ওনার সাথে প্রায় যোগাযোগ ছিল বিশেষ করে আউজান ক্লাব এক নামে সারা বাংলাদেশে দেশের বাইরে যার পরিচিতি রয়েছে সেই রাওজান ক্লাব মানবতার দুঃস্থ মানবতার সেবায় অনেক কাজ করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে তাদের আরও অনেক বড় কর্মসূচি পালনগুলো আমি করতে সাহায্য করবেন আজকের এই সমাবেশটা প্রোগ্রাম ইউরোপে আমেরিকাতে হয়ে থাকে লোকদের নিয়ে জ্ঞান এই ধরনের প্রোগ্রাম উন্নত বিশ্বে হয়ে থাকে আমাদের দেশে খুব কম তবু কম আমি এই জন্য অমর ফারুক ভাই এবং ওনার সহকর্মীরা বিশেষ করে ছোটবেলা থেকেই তাকে চিনি ওরা এই মহৎ কাজ আল্লাহ এবাদত হিসেবে কবুল করুক আমি আজকে শুরুতে কোরআন তেলবাদ করেছেন মৌলানা সাহেব চমৎকার একটি আয়াত দিয়ে শুরু করেছেন যেটা হচ্ছে মানবাধিকারের ফাউন্ডেশন যে কেউ একজন নিরহ লোককে হত্যা করব সে পুরো মানব জাতিকে হত্যা করবে তাহলে হত্যাকাণ্ডটা কত ভয়াবহ একটা জিনিস যেখানে মানবাধিকারের একটা মানুষের বেঁচে থাকার যে অধিকার এই অধিকার হরণ করা ইসলামের দৃষ্টি কত বড় গুণা কত বড় শাস্তিযোগ্য অপরাধ এটা আজকে আমরা কোরআনের আয়ের থেকে পেয়েছি আর আজকে মানবাধিকারের ধ্বজাধারী যারা তারা কিভাবে পাখির মতো মানুষ হত্যা করছে অথচ তারা মানবাধিকারের বুলিয়া ওড়ায় হিউম্যান রাইটস হিউম্যান রাইটস কানটা জ্বালাপালা হয়ে গেছে জাতিসংঘে গিয়েছিলাম তাদের আমন্ত্রণ ইউএস স্টেট ডিপার্টমেন্ট আমাকে দাওয়াত দিয়েছিল দু হাজার আট সালে মানবাধিকার ও মার্কিন বিচার ব্যবস্থা শিশুকে একটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম তাদের পুরো প্রোগ্রামের উপর আমার এই বইটা লিখা জাতিসংঘে গিয়ে শুনলাম তাদের নাকি কয়েক বছরের চাঁদা বাকি মার্কিন যুক্তরাষ্ট্রের চাঁদাই বাকি অথচ তাদের এখানে প্রধান কার্যালয় শুধু এখানেই শেষ নয় আমাকে আমাকে আমি আমি যেখানে যেতে চেয়েছি তারা নিয়ে গিয়েছে বললাম যে মাদ্রিদের বোমা হামলায় অনেক মানুষ মারা গিয়েছিল সেখানে তোমরা একজন নিরহ শ্বেতাঙ্গ মুসলিমকে তোমরা গ্রেফতার এ তাকে তুলে নিয়ে গিয়েছিল বিনা ওয়ারেন্টে এটা তোমাদের কেমন মানবাধিকার আমি আসলে আপনাদেরকে তত্ত্বগত আলোচনার চাইতে একটু প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করব তত্ত্বগত তো অনেক শুনেছেন লেখালেখি পড়তেছেন মাসাল্লাহ ফারুক ভাই যা বলেছেন আমার পুরো বইয়ের জিস্ট উনি ওপেন করে দিয়েছেন ওপেন হার্ট সার্জারি করেছেন তো মাদ্রিদের বোমা হামলায় বললাম যে আপনারা একজন শ্বেতাঙ্গ মুসলিম অ্যাডভোকেটকে গ্রেফতার করেছেন তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলেছেন তাকে তুলে নিয়ে গিয়েছেন কোথাও নিয়ে উদাহ করে ফেলেছেন তার পরিবার জানত না তারা অমানবিক মানসিক কষ্টের মধ্যে ছিল তখন তারা আমাকে ওই লোকের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে সে তার কাছে নিয়ে যাওয়া হলো তাকে আমি বললাম ঘটনা কী উনি বললেন হ্যাঁ আমাকে থাম ইমপ্রেশনের ভুলের কারণে তারা তো প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত সেখানে তার থাম ইমপ্রেশনের ভুলের কারণে তাকে ওই মাদ্রিদের বোমা হামলার ঘটনায় জড়িয়ে দেওয়া হয় আসলে উনি আফগানিস্তান থেকে যারা এজাইলেম নিতেন আমেরিকাতে যারা এজাইলেম রাজনৈতিক আশ্রয় নিতেন তাদের উনি লিগেল এইড দিতেন আইনি সহায়তা দিতেন এ কারণে তাদের সন্দেহটা আরও প্রবল হয় তারা তাকে গ্রেফতার করে গ্রেফতার করার পর দীর্ঘদিন পর উনি মামলায় জিতেন এবং মুক্তি পান নিঃসত্ত্বে মুক্তি পান তো আমি বললাম তো আপনি মুক্তি পেলেন কিন্তু আপনার এই যে ক্ষতি হলো এটা কিভাবে পোষাবেন বলে যে হ্যাঁ এফবিআইয়ের প্রধান আমার কাছে এবং আমার পরিবারের কাছে মাফ চেয়েছে এবং আমাকে যে ক্ষতিপূরণ দিয়েছে আমার নেক্সট জেনারেশনকেও ভবিষ্যতে আর কোনো কিছু না করে বসে বসে খেতে পারবে তা এইটা হলো এইটা হলো তাদের দেশের আইনের শাসন তারা গোটা পৃথিবী পৃথিবীতে সন্ত্রাস করছে তাদের নাগরিকদের অধিকার নিয়ে তা অত্যন্ত সচেতন সে মুসলিম হোক সে যাই হবে হোক খ্রিস্টান হোক ইহুদি হোক ইউরোপ আমেরিকায় তারা তাদের নাগরিকদের অধিকারের ব্যাপারে তারা অত্যন্ত সচেতন তারা আমি মনে করি তারা এটা ইসলাম থেকে নিয়েছে ইসলামের যে মৌলিক মানবাধিকার সবগুলো তারা গ্রহণ করে ফেলেছে গ্রহণ করে তারা এগুলো এক্সিকিউট করছে তাদের ওখানে বিশেষ করে নৈতিকতা বলতে আমরা যা বুঝি ওটা তাদের নেই কিন্তু মানুষের অধিকার অধিকারের বিষয়ে তারা খুবই সচেতন তাদের যে কিছু নাই আমেরিকার সংবিধানে সেখানে সিভিল নাগরিক অধিকার আছে কিন্তু মানবাধিকার নাই বলছে আপনাদের সংবিধানে তো মানবাধিকার নেই আমাদের সংবিধানে তো মৌলিক অধিকারগুলো সংযোজন করা হয়েছে যে বেঁচে থাকার অধিকার সম্পত্তির অধিকার ধর্মীয় স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতা এগুলো আমাদের সংবিধানে সংযোজন করা হয়েছে কিন্তু তোমাদের এখানে এগুলো নাই বলতে আমাদের এক্সিকিউট করায় মানেই মানবাধিকার বাস্তবায়ন হওয়া তোমাদের এখানে এগুলো আছে সংবিধানে কিন্তু তোমাদের মানবাধিকার নাই এ হলো আমাদের সাথে তাদের ডিফারেন্স তো এখানে এরপরে আমি ইউএস জুডিশিয়াল সিস্টেম অ্যান্ড হিউম্যান রাইটসের যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে অনেকগুলো কারাগার পরিদর্শন করেছি মহিলা কারাগার এক খুনি মহিলার সাথে আমার দেখা হলো সে বিশাল এক মহিলা তার স্বামীকে সে হত্যা করেছে তাকে বললাম কারাবন্দীদের কি মানবাধিকার আমাদের দেশে কারাগারে যারা থাকে তাদের খুব মানবতার অবস্থা অনেককে বিনা কারণে তাদেরকে সেলে রাখা হয় তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হয় তাদের সাথে টাকা দিলে ভালো খাবার দেওয়া হয় নাইলে তাদেরকে কম্বলও দেওয়া হয় না অনেক এই যে মানবাধিকার লঙ্ঘন অথচ আমরা আশেখ রসুল রসুলের আশেক রসুল ইসলাম বন্দীদের যে অধিকার দিয়েছেন ফারুক ভাই বলেছেন আমিও সামনে কিছু বলার চেষ্টা করব রসুল সুলাইসলাম বলেছে বন্দি সে শিক্ষিত একজন বন্দি সে যদি জনকে যদি শিক্ষা দিয়ে দিতে পারে অশিক্ষিতদেরকে তাকে রিলিজ করে দেয় পৃথিবীর কোথাও এত সুন্দর আইন মানবিক আইন কি আছে যেটা মহাদেশ্বর ইসলাম দেখিয়ে গেছেন আমরা আজকে দুটা বিষয় এখানে বলা হয়েছে একটা হচ্ছে মানবাধিকার আর একটা আন্তর্জাতিক মানবাধিক মানবিক আইন আমি কারাগারের কথাটা এই জন্য আনলাম যে মানবাধিকার আমাদের কি খারাপ অবস্থা বিশ্বে কি খারাপ অবস্থা প্রকৃত মানবাধিকার কি এটা বোঝার জন্য তো ওকে বললাম দেখো আমার এই সামনে একটা লাল টেলিফোন আছে তুই খুনি আমাকে বলল আমি চাইলে গভর্নরের সাথে অ্যাট এনি টাইম কথা বলতে পারবো আমি প্রাণ প্রাণভিক্ষা চাইতে পারবো কিন্তু আমি চাইবো না প্রাণ ভিক্ষা আমার লয়ার ফাইট করছে করছে আমার সাথে আমি কেন হত্যা করেছি এভাবে করে সে আমাকে আর্গুমেন্ট করতেছে তো দেখো আমার এত বড় স্ক্রিনের টেলিভিশন আছে তোমার বাসায় আছে এত বড় স্ক্রিন আমাকে বলছে বলছি না তোমার তো অনেক সুযোগ সুবিধা আছে কারাগারের ভিতর তাদের যে সুবিধা দেখলাম মনে হচ্ছে যেন একটা থ্রি স্টার হোটেলে ঢুকেছি কারাগারকে এরকম মনে হচ্ছে তো এখন এই যে মানবিক আইন আর মানবাধিকার দুটো কিন্তু ভিন্ন জিনিস আমরা অনেকেই মনে করি যে হিউম্যানিটেরিয়ান ল মানে হচ্ছে মানবাধিকার আইন না মানবাধিকারের শব্দটা মানবাধিকার শব্দটা অনেক ব্যাপক মানুষ জন্মগতভাবে বেঁচে থাকার জন্য যত কিছু তার প্রয়োজন সবগুলো হচ্ছে মানবাধিকার আর মানবিক আইন হচ্ছে যুদ্ধকালীন সময়ে যুদ্ধ চলাকালীন সময়ে মানুষের অধিকার রক্ষা করার জন্য যে আইন এটাকে বলে হিউম্যানিটেরিয়ান ল হিউম্যান রাইটস ল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ল দুটো কিন্তু দু জিনিস যেমন এই যে মানবিক আইন সেটাকে বলা হচ্ছে এটা আন্তর্জাতিক মানবিক আইন আন্তর্জাতিক আইনের একটি শাখা অনেক প্রাচীন শাখা একে যুদ্ধ আইনও বলা হয় বর্তমানে একে সশস্ত্র সংঘাতের আইনও বলা হয় আন্তর্জাতিক মানবিক আইন হলো যুদ্ধ চলাকালীন সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতি বা বিবাদমান পক্ষগণের আচরণবিধি নিয়ন্ত্রণকারী একটি বিশেষ আইন আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার আইন এক নয় আন্তর্জাতিক শরণার্থী বা রিফিউজি ল আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রভৃতি থেকেও এই আইনের সূক্ষ্মক করেছে। আন্তর্জাতিক মানবিক আইন হচ্ছে আন্তর্জাতিক আইনের সে অংশ যা রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার থেকে মানবাধিকারকে রক্ষা করে এখন ডক্টর মুখারুফ সাহেব বলেছেন এই যে মানবাধিকার আইন কখন এই এদের সোর্স কী আজকে যে মানবাধিকারের কথা বলা হচ্ছে মানবাধিকার যে সনদ জাতিসংঘের সনদ গত দশই ডিসেম্বর আমরা বিশ্ব মানবাধিকার দিবস পালন করলাম মুসলমানরাই মনে হয় সবচেয়ে বড় রিফুজি আমরা মনে হয় রিফুজির জাতি হয়ে গেলাম তো আসলে আমাদের আমাদের তো এটা আসল ঠিকানা নয় আমরা এমনিই মেহমান দুদিন কাবুসাফি তো কচুরি পানার মতো আমরা ভাসছি আমি ইউরোপে গিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে জার্মানি প্রাগ ভিয়েনা হয়ে আমি এসেছি অসংখ্য মুসলমান রিপুঁজি দেখেছি এখানে রাস্তাঘাটে বোরকা পরা মহিলা শিশু ভিক্ষা করছে তারা আবার মানবাধিকারের দেশ হিসেবে সেখানে তারা তাদেরকে ওপেন করে দিয়েছে তাদের বর্ডার ওপেন করে দিয়েছে সেখানে তারা পুরা বিশ্ব যেন একদিন যাদের বাড়ি ছিল গাড়ি ছিল সব কিছু ছিল তারা আজকে ভিক্ষোভ এরকম আজকে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরও একই অবস্থা এখানে যারা অনেকের জমিদারি ছিল সাম্রাজ্য ছিল একটা ছোট্ট ঘরের ভিতর মা ছেলে ভাই সবাই একটা প্লাস্টিকের একটা ভিতর ঘরের ভিতরে দিন যাপন করছে কি মানবিক অবস্থা অমানবিক অবস্থা তো যুদ্ধকালীন সময়ে দেখা গেছে যে বদরের যুদ্ধে বদরের যুদ্ধের সময় হুজুবাকসুল ইসলাম দেখলেন একটা মৃত লাশ গিয়ে খোঁচানো হয়েছে কত খুব ক্ষিপ্ত হয়েছে হুজু পাকসলাম ক্ষিপ্ত হয়েছেন এবং বলেছেন যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন সশস্ত্র সংগ্রাম যারা করবেন তাদের ছাড়া আর কাউকে আঘাত করা যাবে না মহিলা নারী শিশু এদেরকে আঘাত করা যাবে না কারণ তারা তো যুদ্ধে অংশগ্রহণ করেনি